থিয়েটার রোডে নিয়ন্ত্রণ হারিয়ে সিভিক ভলেন্টিয়ারকে বাইকের ধাক্কা গুরুতর জখম ইস্ট ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার এ বিষয়ে বিষয় জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ূক ঠিক কি ঘটেছে দেখো আজকে সকাল সাড়ে আটটার ঘটনা এমনটাই পুলিশ সূত্রে খবর ইস্ট ট্রাফিক গার্ডের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তিনি থিয়েটার রোড এবং এম এল মিত্র সরণী এটা হচ্ছে বেনিয়াপুকুর থানার আওতাধীন এই জায়গায় ট্রাফিক ডিউটি করছিলেন কর্তব্যরত অবস্থায় ছিলেন তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক আসে এবং এসে ওই যে পুলিশ কর্মী ছিলেন সিভিক পুলিশ কর্মী ছিলেন তাকে এসে বাইক ধাক্কা মারে মেরে পড়ে যায় এবং তারপরেই আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পার্কার কাছে একটি হাসপাতালে এবং তারপর এস হাসপাতালে ওই সিভিক ভলেন্টিয়ারকে ভর্তি করা হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে বাইকটি বাজেয়াপ্ত করেছে বেনিয়া পুকুর থানার পুলিশ কিভাবে গোটা ঘটনা ঘটলো সেটা সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আধিকারিকরা অনুসন্ধান করছেন ধন্যবাদ ময়ক